ঈদের ছুটির পর আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল। নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত 9টায় এবং মতিঝিল থেকে ছাড়বে রাত 9টা 40 মিনিটে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের পর অফিস সূচি আগের 9টা 5টায় ফিরছে। এর সাথে সঙ্গতি রেখে মেট্রো রেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে 1 ঘন্টা। এর আগে সোমবার ঈদের ছুটিতে মেট্রো রেল বন্ধ ছিল। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মেট্রো রেলের নতুন সূচি নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আমরা যেমনটি দেখছি যে সরকারি অফিস সূচির সাথে সঙ্গতি রেখে মেট্রো রেলের সূচিতেও পরিবর্তন করা হয়েছে, সেক্ষেত্রে পিক আওয়ার এবং অফ পিক আওয়ার গুলো কি কি জানাবেন? দেখেন, ঈদের ছুটির দিনে অর্থাৎ ঈদের দিনে মেট্রো রেল বন্ধ ছিল এবং গতকাল থেকে মেট্রো রেল আবার চালু হয়েছে। তবে মেট্রো রেলের যে চিত্র সেটি হচ্ছে, বলা যেতে পারে যে এখনও অনেকটাই ফাঁকা এবং যাত্রীর সংখ্যা অনেকটাই কম। নতুনভাবে সরকারি অফিস সূচি পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তনের কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ পিক এবং অফ পিকের যে সময়গুলো সেই সময়গুলো চেঞ্জ করলেও কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনে আগারগাঁও স্টেশনে এসে দেখা যাচ্ছে যে টিকিট কাউন্টার কিংবা মেট্রো রেলের যে যারা অপেক্ষমান যাত্রী সে সংখ্যা কিন্তু খুবই কম। অন্যান্য সময় কিন্তু এই সময় অনেকটাই ভিড় থাকে। আর নতুন সূচি অনুযায়ী যদি আমি কথা বলি, তাহলে হচ্ছে মূলত আসলে পিক এবং অফ পিক আওয়ারের যে সময়গুলো সেই সময়গুলো চেঞ্জ হয়েছে। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যদি হিসেব করি, দেখা যাচ্ছে সেখানে সকাল 7:10 থেকে 7:30 পর্যন্ত আগের মতোই স্পেশাল অফ পিক থাকবে এবং এই সময় ট্রেন চলাচলের যে বিরতি সেটি হবে 10 মিনিট। আর সকাল 7:31 থেকে বেলা 11:36 পর্যন্ত পিক আওয়ারে বিরতি হবে 8 মিনিট। বেলা 11:37 থেকে দুপুর 2:24 পর্যন্ত অফ পিক আওয়ার, এই সময় বিরতি হবে 12 মিনিট। অন্যদিকে দুপুর 2:25 থেকে রাত 8:32 পর্যন্ত পিক আওয়ারের একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেনের বিরতি হবে 8 মিনিট। আবার রাত 8:33 থেকে রাত 9:00 পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার বলা হচ্ছে এটিকে, এইটির বিরতি হবে 10 মিনিট। অন্যদিকে যদি মতিঝিল থেকে যদি চিন্তা করি বা মতিঝিল থেকে উত্তর পর্যন্ত যদি চিন্তা করি, সেটি দেখা যাচ্ছে যে সকাল 7:30 থেকে ছেড়ে যাবে মতিঝিল থেকে, সেখান থেকে সকাল 8:00 পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার এবং এই সময় একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেনের বিরতি হবে 10 মিনিট। সব মিলে যদি বলা যেতে পারে যে আসলে যেহেতু এখন 9টা থেকে 5টা পর্যন্ত সরকারি অফিস সূচি, সুতরাং এর সঙ্গে পিক এবং অফ পিক আওয়ারের সময়টি আসলে চেঞ্জ হয়েছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে শনিবার ছাড়া অন্যান্য যে ছুটি আছে, আচ্ছা সরকারি ছুটি, সেখানে আগে 12 মিনিট যেখানে পরপর ট্রেন আসে সেখানে 15 মিনিট ট্রেন আসবে। এবং একই সঙ্গে আগে 196টি ট্রেন প্রতিদিন যাওয়া আসা করতো, সেখানে 196টি ট্রেন আসলে এখন যাওয়া আসা করবে। মেট্রো রেলের নতুন সূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ।